ঢাকাই সিনেমার অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি নতুন সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে ঠিকই আলোচনায় আছেন। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে আছেন ফুরফুরে মেজাজে, বন্ধু বান্ধবীদের সাথেও তার সময়টা কাটছে বেশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 1.5 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা যায় এই নায়িকাকে। ২০২৪ সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে। নির্বাচনে হার, ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদ, সবকিছুই পাশ কাটিয়ে নতুন ভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটা ভক্তরাও দেখল 1.5 মিনিটের এক ভিডিওতে, যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করছেন এই অভিনেত্রী। নেটিজেনরা বলছেন মাহি ফুরিয়ে যাননি, তিনি আবারও ফিরবেন নতুন ভাবে। কেউ কেউ মাহির পুরনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন। ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করছেন। তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন, একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন, বুঝে শুনে কাজ করবেন। ভিডিওটি প্রকাশ পাওয়ার পরই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার এই নয়া রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন, তাকে এমন অগ্নিকন্যা রূপেই আবারও পর্দায় দেখতে চেয়েছেন তার ভক্ত অনুরাগীরা। মাহিকে সর্বশেষ দেখা গিয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমায়, যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। নায়িকার নতুন এই অবতার দারুণভাবে লুফে নিয়েছেন দর্শকরা। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন হালের এই চিত্রনায়িকা। শাহিন শুভ, রাইজিং বিডি ডেস্ক। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন RisingBD.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে।